চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাই রেজাউল করিম চৌধুরী ইয়েলাই চলের আনন্দ মিছিল, আনন্দ রেজলি ও মিষ্টি বিতরণ সহ আর বটদলীয় আয়োজন। আর আজ জানি চাই বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মন্তব্য চলানো নিয়ে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীর আশা আকাঙ্ক্ষা পূরণ করছি। এই অনলে বলে অন্তরন্তস্থলতন আর প্রধানমন্ত্রীরে আমি অভিনন্দন জানাই। আর আর নেতা আর আর চট্টগ্রামের অভিভাবক আলহাস এম রেজাউল করিম চৌধুরীর হাত ধরে এনে চট্টগ্রাম সিটি এগিয়ে যাইব। চট্টগ্রামবাসীর পক্ষ অত্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য। এ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম ব্যাকেল ও সক্রিয়ভাবে জড়িত আছে, শেখ হাসিনা সব যাচাই বাছাই করে যত হেভি প্রার্থী আছে একদম সব যোগ্য পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাইয়ানা রেজাউল করিম চৌধুরীর মনোনয়ন দিয়ে। যানজট মুক্ত, জলবদ্ধতা এবং ফুটপাথ দখল মুক্ত যে নগরী, সুন্দর একটা নগরী আর উপহার দেব যদি রেজাউল ভাই ইনশাল্লাহ ব্যাগের বুটোর মাধ্যমে নির্বাচিত হয়। মূল্যায়ন করছি সৎ প্রার্থীরে ইয়ান ও জনগণ প্রার্থী জনগণ আশা করবেন কি নারা কামনা করি। এবার নির্বাচিত হলে জলবদ্ধতা মুক্ত চট্টগ্রাম সাই। ইভেন নির্বাচিত হইলে গ্রাহকের নবারণ সাই। রেজাউল ভাইয়ের হাজে একখানে চাওয়া থাইব জলবদ্ধতা কিভাবে নিরসন করণ যায়। পাই দিয়ে গেলাম লাইও আরা খুশি আর ও যাতে গৃহকর নবারাই যে যোগ্য নেত্রী যে যোগ্য মানুষের যে দায়িত্ব কান দিয়ে ইয়ান তো সাধু বাদ দিবার আসন কিছু নাই। উনি আমার একজন রণাঙ্গরের সাথী ভাই, এই জন্য ওনাকে মনোনয়ন দেয় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। একজন সৎ ব্যক্তি এবং সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তানকে সে মনোনয়ন দেওয়া শেখ হাসিনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। যদি নির্বাচিত হয় সিটি কর্পোরেশনের লাই ভালো হইব। আকাঙ্ক্ষিত উগ্র মেয়র প্রার্থী দিয়ে যিনি অত্যন্ত ভালো মানুষ, যিনি অত্যন্ত কর্মঠ, যিনি অত্যন্ত মানে প্রত্যেক এলাকায় সর্বজন শ্রদ্ধেয়, যোগ্য নেত্রী যে যোগ্য মানুষের যে দায়িত্ব কান দিয়ে ইয়ান তো সাধু বাদ দিবার আসন কিছু নাই। যারা অতীত আওয়ামী লীগের ধরে রেখে ইতারা মূল্যায়ন করি ইয়ান বলে আমি প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই। আওয়ামী লীগের তো প্রার্থী করছে সর্বস্তরের জনগণ আসলেই খুব খুশি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীর মনোনয়ন দেবের ব্যাপার গান লইয়ে নগরবাসীর প্রতিক্রিয়া লিলাম। তারা বেকুনে এই রেজাউল করিম চৌধুরীর মনোনয়ন দিয়ে যে ইয়ান লাই বহুত খুশি। কারণ রেজাউল করিম চৌধুরী দীর্ঘদিনের পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে বেকুনের হাতে সমাদৃত, পাশাপাশি ও নির্বাচিত হইলি চট্টগ্রাম মহানগরত এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ব্যাপক উন্নয়ন কাজ গড়িতে পারবে বলে তারা মনে করেন। এখন সনের বিষয় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চট্টগ্রামের এই সিটি কর্পোরেশন নির্বাচনত হইলে প্রার্থী নির্বাচিত করেন। জিয়াউল হকিমন, সি প্লাস টিভি।